আজ সকালে মধুপুর বাজার থেকে বিজেপি প্রার্থীদের নিয়ে 9, 16 ও 17 নম্বর ওয়ার্ডে মিছিল করেন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছিলেন, বহরমপুরের বিধায়ক ও 25 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র, জেলা সভাপতি শাখারব সরকার। দেখুন, আপনারা আমাদের প্রায় 15 মিনিট মতো প্রচার হতে চললো, আপনারা আমাদের সাথে আছেন, জনগণের সারা অভূতপূর্ব। কিন্তু আমরা আশঙ্কায় আছি যে যেভাবে রাজ্য পুলিশ দিয়ে বিভিন্ন জায়গায় ভোট এড়ানো হচ্ছে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হচ্ছে হবে কিনা। কিন্তু আমরা আমাদের যেখানে সাংগঠনিক শক্তি আছে, বিশেষ করে এই শহরে ভালো আমাদের মাননীয় বিধায়ক আছেন কাঞ্চনদা এবং আমাদের জেলা সভাপতির নেতৃত্বে, আমরা এখানে লড়াই করবো, প্রতিরোধ করবো। আমাদের ক্যান্ডিডেটরাও শক্তিশালী ক্যান্ডিডেট আছে, আমরা প্রতিরোধ করবো এবং আমরা ভালো ভোট করাবো। বলছি যে এই যে নির্বাচনের আগেই 3টে পুরসভা জিতে গেল, তাহলে সেক্ষেত্রে কি দলের কোনো সাংগঠনিক দুর্বলতা আছে? আপনারা প্রতিরোধ করতে পারলেন, সেখানে গণতান্ত্রিক পরিবেশই নেই। মিনিমাম গণতান্ত্রিক পরিবেশ তো থাকা দরকার। দেখুন, আমরাও চাইলে উত্তরপ্রদেশে কাউকে নাও দাঁড় হতে দিতে পারি, কিন্তু আমরা সেটা করি না। গুজরাটে আমাদের বিরোধী দলকে নমিনেশন নাও দিতে পারি যদি তৃণমূলের মতো আমরা দল হতাম, কিন্তু আমরা তো ওই রকম দল না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি। সেজন্য দেখবেন গুজরাটে বুথ রিগিং, বুথ ক্যাপচার, ছাপ্পা ভোট কোনো অভিযোগই আসে না, একটাও অভিযোগ আসে না। এবং এটা আমাদের বাঙালিদের জন্য লজ্জার বিষয়। বাঙালি শিক্ষা সংস্কৃতির পীঠস্থান আমরা মনে করি পশ্চিমবঙ্গকে, আর সেখানে এইভাবে ভোট হচ্ছে, যেখানে বিহার উত্তরপ্রদেশে ভালো ভোট হচ্ছে, এটা সত্যি বাঙালির জন্য এবং পশ্চিমবঙ্গের জন্য লজ্জার বিষয়। আমাদেরকে ভাবতে হবে জনগণকে যে এর হাত থেকে কীভাবে বেরিয়ে আসা যায়। পুরোনো আমলে একটা বাংলা সিনেমা আছে, আমি শুধু সেটুকুই বলবো, তার নামটা খোকা বাবুর প্রত্যাবর্তন। দাদা, উদয়ন গুহ বলছেন যে সুবিধা করতে যান, তবে হাঁটু নিয়ে ফিরতে পারবেন না, কি বলবেন? বাড়ি ফিরতে পারবেন না? দেখুন, এই ভদ্রলোক আমার থেকে যদিও বয়োজ্যেষ্ঠ, আমার বলা উচিত না, কিন্তু ওনার সাংস্কৃতিক বোধ নেই, ভাষা বোধ নেই, অশিক্ষিত একজন ভদ্রলোক। ওনার কথাবার্তা শুনে তাই মনে হয়। এর আগেও বলেছিলেন উনি দুয়ারে কেলানি প্রকল্প নাকি চালু করবেন উনি। এই ধরনের কথা গণতন্ত্রে কিন্তু বুমেরাং হতে পারে সময় এলে, এবং সেই বুমেরাং হলে উনি হয়তো বয়স আছে, বয়স অল্প বেশি আছে, হয়তো মারা যাবেন, কিন্তু ওনার দলের কর্মীদের পর ভবিষ্যতে কিন্তু অসুবিধা হতে পারে। বিজেপিতেও অনেকে টিকিট না পেয়ে নির্দলে দাঁড়িয়েছে, কি বলবেন? দলেদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সাংগঠনিক নেবে। বিজেপি সাংগঠনিক দল, সংগঠন এখানে শেষ কথা, সংগঠনের কথা মতো চলতে হবে। যারা চলতে পারবেন তারাই থাকবেন বিজেপিতে, আর যারা চলতে পারবেন না, সংগঠনকে অবহেলা করবেন, আমরা বিজেপিতে তাদেরকে রাখতে চাই না। সিএ তে আমরা আমাদের স্ট্যান্ড পরিষ্কার করেছি, আজ না হয় কাল রাজ্য সরকারকে নিয়ে হোক বা রাজ্য সরকারের অ্যাভয়েড করে হোক, আমরা সিএ লাগু করব। এখনো পর্যন্ত তো আমরা বহু জায়গায় সেটা দেখতে পাচ্ছি না, বেশিরভাগ জায়গাতে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হচ্ছে না। যেখানে দ্বিজেন মুখোপাধ্যায়ের ভোট পড়ে যেতে পারে, 4 বছর আগে মারা গেছেন তিনি, বিশিষ্ট ব্যক্তি, ছাপ্পা মারতে গিয়ে তো কমসে কম দেখা উচিত কে বিশিষ্ট ব্যক্তি কে বিশিষ্ট ব্যক্তি না। কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা ছাপ্পা মারে তাদের সেইটুকুও শিক্ষা দীক্ষা নেই যে কে দ্বিজেন মুখোপাধ্যায় তারা চিনতে পারবেন। দাদা, এই সিএ কে নিয়ে মুর্শিদাবাদ অগ্নিগর্ভ হয়ে উঠেছিল, তাহলে আবার এই মুর্শিদাবাদের মধ্যে দাঁড়িয়ে কি করবে? দেখুন, মুর্শিদাবাদ একটি বিশেষ একটি জেলা, যে জেলা পূর্ব পাকিস্তানে যেতে যেতে ভারতবর্ষে এসেছে, সেজন্য মুর্শিদাবাদবাসীকে আরও বেশি কনসাস হতে হবে, তাদেরকে বুঝতে হবে তাদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। আর যদি তারা না বোঝেন তাহলে পরে ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের দিকে যাচ্ছে। এবং অলরেডি এখানে পিএফআই এর প্রোগ্রাম হয়েছে, আপনারা জানেন এই জেলাতে আমাদের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় এই পশ্চিমবঙ্গের যারা, তাদেরকে বুঝতে হবে এই পদধ্বনিকে, আপনাদেরকে এই পদধ্বনির মধ্যে কোন বিপদের বার্তা লুকিয়ে আছে তা কিন্তু অনুধাবন করতে হবে, করে আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হবে। দাদা, রাজ্যপালের অপসারণ চেয়ে যারা মামলা করেছিল কলকাতা হাইকোর্ট সেটা খারিজ করে দিয়েছে, কি বলবেন? যিনি করেছেন তিনি ওকালতির অ জানে না, উ জানে না, আমি এটুকুই বলবো। কারণ এই মিনিমাম ধারাগুলো একজন ওকালতি পড়লে তার জানা উচিত, চেক করা উচিত, তিনি ভাগলপুর থেকে সার্টিফিকেট কিনে নিয়ে এসেছেন। ধন্যবাদ।